আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের চাষিপাড়া এলাকায় কোয়ারেন্টাইনে থাকা 3 পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধুরী। বর্তমানে তারা কিভাবে রয়েছেন, শারীরিক অবস্থা কেমন রয়েছে, খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই 3 যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। তারা 9 দিন আগে গ্রামে ফিরেছেন, সেখানে ফিরে ফাঁকা একটি ঘরে নিজেদের কোয়ারেন্টাইন করে রেখেছেন। এর ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, আর 5 দিন পর তারা নিজেদের বাড়ি ফিরতে পারবেন। এ বিষয়ে রাজেশবাবু বলেন, সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা বড়ই সচেতন। তারা যেভাবে নিজেদের সুরক্ষিত রেখেছেন তাতে ওদের কৃতজ্ঞতা জানাই। ওরা কেমন আছেন তা জানার জন্যই গিয়েছিলাম, পাশাপাশি সাধ্যমতো খাদ্য সামগ্রীও দেওয়া হয়েছে। দেখুন, এবারে হচ্ছে আপনারা দেখবেন যে অনেক জায়গাতে আমাদের যারা এই এলাকার আমাদের নাগরিক, তারা কর্মসূত্রে কেউ মহারাষ্ট্র, কেউ গুজরাট, কেউ দিল্লিতে থাকতেন, তারা বাড়িতে এসছেন, ফিরে এসছেন সেই স্বাস্থ্যবিধি মেনে। এরা বিভিন্ন জায়গাতে কোনো একটা আলাদা বাড়িতে, কারো যেখানে যেমন কোনো একটা বাগানের মধ্যে, এই সমস্ত জায়গাতে এরা নিজেরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে আমার মনে হয়েছে যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের সঙ্গে দেখা করা, এরা আমার যতটুকু সাধ্য সামর্থ্য একটু চা বিস্কিট এটা তুলে দেওয়া এবং এদেরকে অ্যাপ্রিসিয়েট করা যে এরা সরকারকে সহযোগিতা করছে, নিজের পরিবারকে সহযোগিতা করছে, পরিবেশকে সহযোগিতা, প্রতিবেশীকে সহযোগিতা করছে। এরকম কিছু এই 15 নম্বর ওয়ার্ডের কিছু আছে, আপনার 8 নম্বরে 7 নম্বরে আছে। আমরা প্রত্যেক জায়গাতেই যাবো দলের পক্ষ থেকে, তাদেরকে সুস্থতা কামনা করা এবং তাদের কিছু একটা উপহার, খাদ্য সামগ্রী, সামান্য কিছু খাবার দাবার দেওয়া। এছাড়া এদিন আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন রাজেশবাবু। নিউজ আজ বাংলা, আরামবাগ। রূপনগর বিস্কিট 8 থেকে 80, খেতে ভালোবাসি।